কোরআন শরীফ স্পষ্ট করে সংবিধানকে মেনে রেখে জনগণের সংবিধানকে নিরপেক্ষ থাকার যে শপথ গ্রহণ করেছেন সেই শপথ আপনারা পালন করুন। কোথায় ওই সংবিধান লঙ্ঘন করার দায় আপনাদের উপরে রয়েছে। আমরা আজকে আমাদের যে সংগ্রামে নেমেছি সেই সংগ্রাম আমাদের অস্তিত্বের সংগ্রাম। এই সংগ্রাম বিএনপি নয়, তাহলে কামাল সাহেব নয়, বেগম খালেদা জিয়ার নয়, আমাদের কারণে নয়, এই সংগ্রাম এটা আন্তর্জাতিক বিভক্তির সংগ্রাম। কারণ আমরা আমাদের অধিকারকে ফিরে পেতে চাই, আমরা একটা ভোট দিতে চাই, সেই ভোট আমরা যাকে খুশি তাকে দেব, সেখানে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করব। আর ভাব লোকেরা ট্রাফিক তাদেরকে সরিয়ে সম্পূর্ণ একটা নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচন আমরা চাই, তাই না? সেই লক্ষ্যে ধন্যবাদ। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা এতদিন ধরে যৌথভাবে কর্মসূচি করে আসছি, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, তারা সর্বসম্মতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে আমরা একটা যৌথ ঘোষণা দেব যার যার জায়গায়। আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রায় 34টির মতো রাজনৈতিক দল জোট, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতভাবে। সেই সিদ্ধান্ত নিয়েছি কি আমি আপনাদের পরিচয় এবং এই সিদ্ধান্ত হচ্ছে যুগপথ ধারায় বৃহত্তর গণ আন্দোলনের এক প্রকার যৌথ ঘোষণা। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা। বিএনপি চেয়ারপারসন রেশমনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহার, আমাদের তারেক আনসারের মামলা সহ ফরমাইশি সাজা বাতিল, সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটার প্রতিষ্ঠা এক বা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলসহ যুগপথ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে বন্ধুগণ। এই ঘোষণার মধ্য দিয়ে শুধুমাত্র যুগপথ আন্দোলন অংশগ্রহণকারী দলগুলো নয়, এর বাইরে যারা আছেন, যারা সরকারের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে গণতন্ত্র ধ্বংসের বিরুদ্ধে যারা কথা বলছেন, সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা একসাথে সমবেত হয়ে তাকে গোটা বাংলাদেশের মানুষ চলে গিয়ে এসছে, আপনি গিয়েছে, আমরা একটা দুর্ভাগ্য দুর্ভেদ্য একটা উত্তাল আন্দোলন করেছি, সেই আন্দোলনের মধ্য দিয়ে এই লুটেরা এই জাতিবাদী এই ষড়তান্ত্রিক এক রাজ্যে কর্তৃত্ববাদী সরকারকে আমরা সরিয়ে সত্যিকার অর্থে জনগণের সরকার, জনগণের একটা রাষ্ট্র নির্মাণ করতে পারি বন্ধুরা।